জাতীয় দলের হয়েও একদিন বিশ্বকাপ জয় করবে এমন স্বপ্ন দেখছে বিসিবি। তবে বয়সভিত্তিক দলের এই অর্জন জাতীয় দলে টেনে নিতে আকবর শরীফুলদের আরও বেশি সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে বোর্ড। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান মনে করেন, যুবাদের বিশ্বকাপ জয় জাতীয় দলকেও অনুপ্রাণিত করবে। যুবারা বিশ্ব জয় করেছে, বিশ্বকে দেখিয়েছে আমরাও পারি। তবে এটা যে গল্পের শুরু, লাল সবুজের এই সাফল্য পূর্ণতা পাবে জাতীয় দল যদি বিশ্ব জয় করে। তবে যুবারা যে পথ দেখিয়েছে তাতে বিসিবির স্বপ্নেও রং ছড়িয়েছে, সাহস বেড়েছে। এখন তাই বলাই যায়, আকবর শরীফুলরা যখন বাংলাদেশের দায়িত্ব নেবে তখন স্বপ্নরাও ধরা দেবে। প্রত্যেকটা অ্যাচিভমেন্ট আপনার দেশের জন্য ভালো হয়, বাট ইম্পর্টেন্ট হলো যে আমরা কিভাবে এটা কন্টিনিউ করব। সো ওরা প্রমাণ করেছে যে ওরা চ্যাম্পিয়ন হতে পারে। তো এদেরকে যদি প্রপার ওয়েতে আমরা গাইড করি, ওদেরকে ফ্যাসিলিটিস দিই, ওরা যদি আপনার নিজেদেরকে ডেভেলপ করে, তাহলে এরাই তো ওয়ার্ল্ড কাপ জিততে পারে। বয়সভিত্তিক দলে অনেকেই সম্ভাবনা তৈরি করেন, সেটা ধরে রাখতে না পেরে অনেকেই আবার পথ হারান। এবার বিসিবি সতর্ক। এখানে কিন্তু আপনার এফোর্টটা দুই দিক থেকে থাকতে হবে, যে বোর্ডে যারা আছে ওরা যে ফ্যাসিলিটিস দিচ্ছে এবং প্লেয়াররা যেন ওগুলো ক্যাচ করা, এরা যদি নিজেদেরকেও ডেভেলপ করে এবং আমরা যদি ওদেরকে প্রচুর সুযোগ সুবিধা দিই, তাহলে এরাও কিন্তু একসময় কোয়ালিটি প্লেয়ার হবে। আজকের সাফল্য রাতারাতি আসেনি, বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের তুলে আনে বিসিবির জুনিয়র নির্বাচকরা। সিলেক্টররা যারা আছে ওরা কিন্তু অনেক কষ্ট করে, ওরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যায়, ডিভিশনে যায়, সেখান থেকে প্লেয়ার পিক করে। সো ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট যে ওদের সিলেক্টরের সাথে আমাদের যে সিনিয়র সিলেক্টর আছে ওদের সাথে মানে মনে করেন অ্যাডজাস্টমেন্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যুবাদের সাফল্যে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবি। ইকরাম হোসাইন, সময় সংবাদ।